হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। সাতক্ষীরার কলারোয়ার কলাগাছি মোড়ের মাদ্রাসাতুল বানাত আসর সালাফিয়াহ কওমি মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়া মিশে 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বুধবার 7ই সেপ্টেম্বর দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবারই বমি, পেটে ব্যথা ও পাতলা পায়খানা হচ্ছিল বলে জানা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, বৃষ্টির পানি দিয়ে ভাত ও তরকারি রান্না করার পর রাতে ওই খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে তাদের প্রথমে 2 বিভাজন 1 জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট 15 বিভাজন 16 জনের বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। প্রথমে তারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও যখন অবস্থার উন্নতি হয়নি তখন তারা বাধ্য হয়ে দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাদ্রাসাটির প্রিন্সিপাল মাও অহিদুজ্জামান জানান, মাদ্রাসার বাবুর্চি বৃষ্টির পানি দিয়ে গতকাল রাতে ভাত ও তরকারি রান্না করেন। এই খাবার খাওয়ার পর গভীর রাতে তাদের প্রথমে 2 বিভাজন 1 জন ও পরে আজ দুপুর পর্যন্ত মোট 15 বিভাজন 16 জনের বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়। বাধ্য হয়ে তাদের দুপুরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃষ্টির পানি যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেখানে থেকে ওই পানিতে বিষক্রিয়ায় এই ঘটনাটি ঘটতে পারে। বাবুর্চি ভালোর জন্য বৃষ্টির পানি দিয়ে রান্না করেছেন বলে তিনি দাবি করেন। অসুস্থ মাদ্রাসা শিক্ষার্থীরা জানায়, যে রঙিন কাপড় দিয়ে ওই বৃষ্টির পানি ছাকুনি দেওয়া হয়েছে তার রং খাবারে গিয়ে তাদের এ অবস্থার সৃষ্টি হয়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো শফিকুল ইসলাম জানান, বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানা নিয়ে ওই মাদ্রাসার 16 জন শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তিনি জানান, ফুড পয়জনিং এর কারণে এই ঘটনাটি ঘটেছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে, তারা এখন পর্যবেক্ষণে রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।